আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আকিস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মোচমুচি পেঁয়াজুর রেসিপি আজকে আমি তিন রকমের ডাল দিয়ে পেঁয়াজুটা বানাবো ডালটা আমি আগে থেকে ভিজিয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি এখন পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি সবগুলি ডাল বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন হাফ টেবিল চামচ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে টেস্ট হয় তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এখন সবগুলি মশলার সাথে ডালটা ভালোভাবে মেখে নিব মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আজকের পেঁয়াজুটা আমি মাটির চুলায় তৈরি করব এখন আমি চুলায় পরিমাণ মতো একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন পেঁয়াজগুলি সবগুলি দিয়ে দিব ছোট ছোট করে আমি বাঁচবো পেঁয়াজুটা তাহলে মুচমুচে হয় মাটির চুলায় সব কিছুই রান্না করলে খেতে টেস্ট হয় আমি সবগুলি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন আমার পেঁয়াজু দেয়া হয়ে গেছে এখন এক পিট হয়ে গেছে এখন আরেক পিট উলটিয়ে দিচ্ছি এই তো আমার পেঁয়াজুগুলি ভালোভাবে বাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে সবগুলি আমি উঠিয়ে নিব একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি একদম মুচমুচে হয়েছে এতক্ষণ সবাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর রান্নাটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম